এই যে ঘোড়া ওই যে ওই নিজে মতো করে ঘুরছে ওটা হচ্ছে আনিকতি, আর এই যে এক পা ঘুরছে এটা। স্কুল মানেই ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, টেবিল, চেয়ার, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে স্কুলের চিরাচরিত ধারণাও। পরিবর্তে এসেছে কম্পিউটার, প্রজেক্টর, প্রিন্টার কিংবা অডিও সিস্টেমের মতো অত্যাধুনিক জিনিসপত্র। শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের সীমান্তবর্তী এলাকার গাসাকারপুর অঞ্চল হাই স্কুল। স্কুলের পড়ুয়াদের স্মার্ট ক্লাসরুম উপহার দিল স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এলাকার ছাত্রছাত্রীরাও যাতে মহানগরের মতো শিক্ষা, আধুনিকতম শিক্ষা পেতে পারে, সেজন্যই এটা করা, যাতে বিষয়ভিত্তিক ধারণা তাদের দৃঢ় হয়, কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়, সেই জন্য এই ধরনের অডিও ভিজুয়াল প্ল্যাটফর্মের অবতারণা। আসলে আমি প্রতিযোগিতায় আমি যাব না, আমার কাজটা আমি করব, তবে আমি যেভাবে করছি এভাবে করলে ছাত্রছাত্রীরা আগ্রহ পাবে এবং সরকারি স্কুলের দিকে আবার ধাবিত হবে, এ প্রত্যাশা আছে আমার। ছাত্রছাত্রীর অভাবে যখন একাধিক স্কুল ধুঁকতে শুরু করেছে, ঠিক তখনই এ ধরনের অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা ফের বাচ্চাদের স্কুলমুখী করে তুলবে বলে মনে করছেন ওই স্কুলের শিক্ষকরা। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এখন খুশির হাওয়া, ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ করে তুলতে স্মার্ট ক্লাসের ব্যবস্থা। 1973 সালে এলাকার বেশ কয়েকজন ছাত্রকে নিয়ে পথ চলা শুরু করেছিল গাসা আকারপুর অঞ্চল হাই স্কুল। বর্তমানে এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 701 জন। করোনাকালে গত দুবছর স্কুল বন্ধ থাকার ফলে যেখানে উত্তর চব্বিশ পরগনা জেলার বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কমতে শুরু করেছিল, ঠিক সেখানে এই স্কুলের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর এই স্কুলটিতে অত্যাধুনিকভাবে পড়াশোনা শুরু হতে চলেছে, এর ফলে খুশি ছাত্রছাত্রীরাও। মানে ভূগোলের বিষয়গুলো, যেমন আমাদের ভূগোলের বিষয়গুলো বোর্ডে আঁকার থেকে কম্পিউটারে দেখা যায় ভালো, কীভাবে পৃথিবীটা ঘুরছে, কোন দিক থেকে কোন দিকে ঘুরছে, পৃথিবীর ভূভাবন্তরে কী আছে, এসবগুলো কার্টুনের মাধ্যমে দেখা যায় ভালো। স্যারেদের কাছে যেগুলো বুঝতে পারি না, মানে যেগুলো বুঝতে অসুবিধা হয়, সেগুলো স্যারেরা বের করে দেন ওই কম্পিউটার থেকে, আমরা দেখে বুঝে ভালো করে দেখে বুঝতে পারি। জেলার একাধিক শহরের সরকারি স্কুলগুলি যখন স্মার্ট ক্লাস চালু করতে পারলো না, ঠিক তার আগেই সীমান্তবর্তী এলাকায় এই স্কুল ছাত্রছাত্রীদের স্মার্ট ক্লাস উপহার দিল। পাশাপাশি সমগ্র স্কুল চত্বরটি ইন্টারনেট পরিষেবা এবং সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। বসিরহাট থেকে জুলফিকার মোল্লা, রিপোর্ট, নিউজ 18 লোকাল।